জীবনটাকে পবিত্র কোরআন ও সহিহ আলোকে মাথা চুল থেকে পায়ের লক্ষ্য সাজাদের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে, সিরাফ তাদের সঙ্গে আমাদের ঐক্য হবে, এর বাইরে কোনো বাতিলের সঙ্গে ঐক্য হবে। আহলেদের নাম ভাঙিয়ে আহলেদকে ধ্বংস করেছে, তাদের সঙ্গে এক মিনিটের জন্য ঐক্য হবে। অতএব ঐক্যের কথা শুনতে বড় মধুর, বাস্তবতা অত্যন্ত অবাস্তব এবং একেবারেই অসম্ভব। একটা বেদা থেকে আহলেদ বানানো যত দ্রুত সহজ, একটা আহলেদকে আহলেদ বানানো আদৌ তো সহজ নয়। কোনো আদর্শকে বিক্রি দিয়ে কারোর সঙ্গে ঐক্য নয়, কারণ আমরা লোক বৃদ্ধির আন্দোলন করি না, আমরা খাঁটি লোক তৈরি করে আন্দোলন করি। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আত-তাহরীক একটি বিশেষ আন্দোলন লক্ষ্য আত্মপ্রকাশ করেছে, যা হলো পবিত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক জীবন গড়ার আন্দোলন। যারা এই আকিদায় বিশ্বাসী নয়, আত-তাহরীক তাদের মুখপাত্র নয়, তাদের সঙ্গে ঐক্যের কোনো প্রশ্নই ওঠে না। যারা জীবনটাকে পবিত্র কোরআন ও সহিহ আলোকে মাথা চুল থেকে পায়ের লক্ষ্য সাজাদের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে, সিরাফ তাদের সঙ্গে আমাদের ঐক্য হবে, এর বাইরে কোনো বাতিলের সঙ্গে ঐক্য হবে না। সালাতের সময় রোফলে দেন আছে, বাকি জীবনটা চলছে তার শেরকি বেজাতে ভর্তি, কুফরি রাজনীতি, শেরকি অর্থনীতি, এটাই যদি তার সারা জীবন পেট ভর্তিছে হারাম খেয়ে খেয়ে, ওই ব্যক্তির সঙ্গে কখনো আত-তাহরীক ঐক্য করবে না। অতএব ঐক্যের কথা শুনতে বড় মধুর, বাস্তবতা অত্যন্ত অবাস্তব এবং একেবারেই অসম্ভব। যারা এই আকিদার সঙ্গে মিশবে, আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে আর ঐক্যবদ্ধ হচ্ছে, কিন্তু আগে থেকে নাম ধরে আহলেহাদিস যারা, তাদের সবচেয়ে বাতিল পন্থে চলে গেছে। এই জন্য দু এক সময় রাগ করে আমি বলি, একটা আহলেহাদিসকে, একটা বেদা থেকে আহলেহাদিস বানানো যত দ্রুত সহজ, একটা আহলেহাদিসকে আহলেহাদিস বানানো আদৌ তো সহজ নয়। সারা জীবনের সমস্ত মজহাব পরিত্যাগ করতে দুই মিনিটের মধ্যে, তো উনি একটা দলবদ্ধ মনাজাত ছাড়তে রাজি নয় সারা জীবন পড়ে। এই জন্য মসজিদ পৃথক, ইমাম পৃথক, আলেম পৃথক, এই ধরনের এই বাগিয়ান বাইন যেটা হাদিসের ভাষা, কোরআনের ভাষায় হটকারী যারা হবে, হটকারীদের সঙ্গে কোশ্চিন কালে ঐক্যের প্রশ্নই ওঠে না। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র আহলেহাদিস যারা পত্রিকার অর্থে, তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানায়। তারা আহলেহাদিসের নাম ভাঙিয়ে আহলেহাদিসকে ধ্বংস করেছে, তাদের সঙ্গে এক মিনিটের জন্য ঐক্য হবে না। এটি আমার ভবিষ্যৎবাণী, এটি আমার ঔষধ রইল তোমাদের কাছে, যারা আগামীতে নেতৃত্ব দিবে। কোনো আদর্শকে বিক্রি দিয়ে কারোর সঙ্গে ঐক্য নয়। আত-তাহরীক একটি বিশেষ আন্দোলন লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে, লক্ষ্যহীন নৌকা সাগরে সারা জীবন ঘুরবে, ওর পারে পৌঁছতে পারবে না। আত-তাহরীক একটা লক্ষ্য নিয়ে নৌকা চালিয়েছে সাগরের বুকে, এই উত্তাল বিক্ষোভ দোষের কবিদাত ও দূষিত কুসংস্কারচ্ছন্ন সমাজে আলোর দিশা নিয়ে নির্দিষ্ট পথে মানুষকে পৌঁছানোর জন্যই এই প্রতিজ্ঞা নিয়ে আত-তাহরীক এখানে সমাজে আত্মপ্রকাশ করেছে। অত আমাদের সঙ্গে আপনার ঐক্য কোশ্চিন কেন হতে পারে না, কারণ আপনার কোনো লক্ষ্য নেই, লক্ষ্যহীন যাত্রী। আমার লক্ষ্য আছে, আমাকে পৌঁছতে হবে, না পারি রাস্তায় মরবো, লক্ষ্যচ্যুত হবো না। কত মনে থাকবে তো, আত-তাহরীক নির্দিষ্ট একটি আদর্শ নিয়ে একটা লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে, যা হলো পবিত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক জীবন গড়ার আন্দোলন। সালাত গড়ার আন্দোলন নয়, জীবন গড়ার আন্দোলন। শুধু সালাত ঠিক করার জন্য আমরা আসছি নাকি? শুধু সালাত নয়, পেট ঠিক হবে, হারাম ঘর দূর হবে, হারাম দূর হয়ে হালাল ঘর হতে হবে, অর্থনৈতিক কলম থাকবে, রাজনৈতিক বক্তব্য থাকবে, সামাজিক বক্তব্য থাকবে, সার্বিক জীবনে আমার কথা বলতে হবে, সার্বিক জীবন সংস্কার হবে, তবেই সে আহলেহাদিস হবে। কিসের আহলেহাদিস আপনি? আমাদের অপদানি আজকের সংগঠনে কোনো লোক যদি বাতিল সঙ্গে ঐক্যবদ্ধ হয়, তাই কালকে থেকে আমরা একে ছাঁটাই করে দিই, একদিনের জন্য তাকে তোয়াক্কা করি না, কারণ আমরা লোক বৃদ্ধির আন্দোলন করি না, আমরা খাঁটি লোক তৈরি করে আন্দোলন করি। পার্থক্য হচ্ছে না? যারা ইলেকশন করে, ভোটের রাজনীতি করে, তাদের ভোটের দরকার, লোক বেশি দরকার। আমার ইলেকশন নেই, ভোটাও নেই, আমার দরকার জান্নাতে কিছু ভোট দরকার। অত আপনার সঙ্গে আমার আকিদা বিশ্বাস সম্পূর্ণ পৃথক। অত একটা প্রশ্নই ওঠে না এখানে ঐক্যের, ঐক্য স্তরে তার সঙ্গে হবে, যেমন আদর্শিক ঐক্য আছে। আদর্শ বিরোধী কোনো ব্যক্তির সঙ্গে একটা মিনিটের জন্য ঐক্য হবে না। যদি ঐক্য করো, তাহলে তোমাকে বাতিল সঙ্গে মেনে নিতে হবে, বাতিল সঙ্গে হকের কোনো প্রশ্নই ওঠে না ঐক্য হওয়ার। এরপরে আসেন, আত-তাহরীক আল্লাহ প্রেরিত সর্বশেষ ওহির আলোকে সমাজ সংস্কারের আন্দোলন করে, আর নিঃসন্দেহে এটিই হলো বিশ্ব মানবতার প্রকৃত মুক্তির আন্দোলন। আত-তাহরীক মানুষের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাহিত্যিক, সাংস্কৃতিক, জাতীয় ও আন্তর্জাতিক সকল বিষয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে দিক নির্দেশনা প্রদান করে। সার্বিক সমাজ সংস্কারের লক্ষ্যে আত-তাহরীক শুরু থেকে এ যাবৎ তার আপোষহীন ভূমিকা অব্যাহত রেখেছে। একদিনের জন্য ইনশাআল্লাহ আমরা আপোষ করি নাই। জেল খেটেছি 3 বছর 6 মাস 6 দিন, আর তাহারিক এই 3.5 বছর চলেছে আমার কর্মীদের মাধ্যমে, তারাও কখনো আপোষ করে নাই।